আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রেসক্রিপশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, প্রেসক্রিপশন টিভিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ব্রণ হওয়ার কারণ এবং নানা ধরনগুলো জেনে নিন। সুন্দর মুখশ্রীর উপর ব্রণের প্রভাব বিরক্তির কারণ বটে, তবে কিছু নিয়ম মেনে চললে ও প্রয়োজনীয় চিকিৎসা নিলে ব্রণের সমস্যা এড়ানো যায়। বয়সসন্ধির সময় ব্রণ প্রথম দেখা যায়। ছেলেদের 16-19 বছর বয়সে ও মেয়েদের 14-16 বছর বয়সে ব্রণ হওয়ার প্রবণতা বেশি দেখা যায়, তবে যে কোনো বয়সেই তা হতে পারে। 80% ক্ষেত্রে 20 বছর বয়সের মাঝামাঝি সময় থেকে ব্রণ হওয়ার হার কমে যেতে থাকে, তবে অনেকের 30-40 বছর বয়স পর্যন্ত ব্রণ হওয়ার প্রবণতা থেকেই যায়। ব্রণ সাধারণত মুখে দেখা গেলেও পিঠে, ঘাড়ে ও বুকে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক ব্রণ হওয়ার কারণ কি কি। ত্বকে অনেক সিবাসিয়াস গ্রন্থি থাকে, যা থেকে সবসময় সিবাম নামক এক ধরনের তৈলাক্ত রস নিঃসৃত হয়। লোমকূপ দিয়ে এই সিবাম বের হয়ে ত্বকে ছড়িয়ে পড়ে, বিধায় ত্বকে নরম, মসৃণ ও তৈলাক্ত ভাব আসে। যদি কোনো কারণে সিবামের নিঃসরণ বৃদ্ধি ঘটে এবং লোমের গোড়ায় বিদ্যমান কেরোটিন, এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, ধুলোবালির সঙ্গে মিশে সেখানকার ছিদ্রপথ বা নির্গমনের পথ বন্ধ করে দেয়, তখন সিবাম বের হতে না পেরে জমা হয়ে ব্রণ হিসেবে প্রকাশ পায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্রণ হওয়ার আরও কিছু কারণ। টিনেজারদের ক্ষেত্রে বয়সসন্ধিকালে অ্যান্ড্রোজেন নামক হরমোনের আধিক্য দেখা দেয়। মাসিক বা গর্ভাবস্থায় হরমোনের মাত্রার পরিবর্তন হলে ব্রণ দেখা দিতে পারে। কসমেটিক, বিশেষ করে ঘন ঘন ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করা বা কড়া মেকআপের প্রভাবে ব্রণ দেখা দেয়। যাদের বেশি আবেগ থাকে তাদের ব্রণ হওয়ার প্রবণতা থাকে। অত্যধিক গরম বা বেশি ঘর্মাক্ত হওয়ার কারণেও ব্রণ দেখা দিতে পারে। তেলতেলে চুল ও মাথার খুশকির কারণে ব্রণ দেখা দিতে পারে। মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণেও ব্রণ দেখা দিতে পারে। কেরোসিন বা কয়লার ফার্নিচারে বার্নিশের গন্ধের প্রভাবে মুখে বা শরীরে ব্রণ দেখা দিতে পারে। একদিকে কাত হয়ে ঘুমানো বা হাতের উপর মুখ রেখে যারা ঘুমান তাদেরও ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি, স্টেরয়েড, খিচুনি বা মানসিক রোগের ওষুধ ইত্যাদির প্রভাব থাকে ব্রণ হওয়ার ক্ষেত্রে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও নারীদের মাসিক ঋতুস্রাবের সঙ্গেও ব্রণের সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না। এর বাইরেও কিছু কারণ আছে, যেমন বংশগত, জীবাণুঘটিত, হরমোনের ভারসাম্যজনিত ও প্রসাধন ব্যবহারজনিত, ওষুধজনিত, পরিবেশ দূষণের কারণে মিষ্টি জাতীয় খাবার ও তৈলাক্ত খাবার খেলে, অতিরিক্ত মুখ ধোয়ার ফলেও এবং লাইফস্টাইলের জটিলতায় ব্রণ দেখা দেয়। আসুন তবে ব্রণের ধরন সম্পর্কে জানা যাক। ব্রণের নানা ধরন রয়েছে। ছোট ছোট গোল ফুসকুড়ি, লালচে ছোট ছোট গোটা, আবার পুঁজপূর্ণ বড় বড় চাকাও হতে পারে। ব্রণ টিপলে ভাতের দানার মতো বের হয়ে আসে। কিছু ব্রণ খুব যন্ত্রণাদায়ক হয়, এতে ত্বকে ছিদ্রও দেখা দিতে পারে। কারো কারো মুখে ব্রণের তীব্রতা বেশি থাকলে তা এবড়ো থেবড়ো দেখায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।